তো এটা হচ্ছে সেই যেটা বললাম আর কি, এই বিভাবুড়ি লজ, লজ বলা ঠিক হবে না, ওই তো অযোধ্যা হিল, হ্যাঁ অযোধ্যা হিল প্রজেক্ট পুরুলিয়া বিভাবুড়ি, এটা বিভাবুড়ি আবাসন, এটা আবাসন, আবাসন হ্যাঁ। তো এটা ছিল আমাদের রুম, পরিবেশটা ভালোই কিন্তু সার্ভিস একদম বাজে। ওই দিকেও একটা রুম আছে। আর গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আজকে আমাদের এটা লাস্ট দিন, তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দেন এসে তারপর বেরোবো। বেরিয়ে যাচ্ছে যে হ্যাঁ, আর বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি, কাল সন্ধেবেলা থেকে বৃষ্টি পড়ছে, দেখিয়েছিলাম আপনাদের। তো এখন ব্রেকফাস্টটা করব, করে যা প্যাক করা রয়েছে সব গাড়িতে লাগেজ লোড করব। টাটা। আর এই এইটা হচ্ছে একটা আবাসন আর কি, এটার নামটা মালবিকা মনে হয় যতদূর সম্ভব, হ্যাঁ এটা মালবিকা। আর ওই আর ওই দিকে আছে নিহারিকা। আর এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করে রাখা আছে, একটু পরে এসে লাগেজটা লোড করতে হবে। তো তোমার কেমন লাগলো পুরুলিয়া? ভালো, মানে এই হোটেল মানে আবাসনটা ছেড়ে সবই ভালো লেগেছে, এই আবাসনটা ছেড়ে সবই ভালো লেগেছে, বাট আদারওয়াইজ ঠিক আছে, কি আর করা যাবে, মানে পাহাড় ঝর্ণা হেভি হেভি মজা। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে জানেন কি করতে হবে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। যেটা বলেছিলাম আপনাকে, অনেকটা জোরে বৃষ্টি পড়ছে, ভাবিনি যে এরকম বৃষ্টি হবে, তো বৃষ্টিটা না কমলে তো যাওয়াই যাবে, কারণ খুব ইজি হবে, তো বৃষ্টিটা কমলে আর একটু লেট হবে আর কি। আওয়াজটা শুনতে পাচ্ছে? আওয়াজটা যা শুনো, তো এখানে অনেকটা লেট হয়ে গেছে আমাদের, তাই কিছু পাইও না তেমন কিছু। আর তো ডিমের অমলেট দিয়েছি আর দুটো চা করে, ও দুটো আছে আমার মনে হয়। তো আমরা বেরিয়ে পড়েছি, কারণ বৃষ্টি কমে গেছে, ফর দ্যাট রিজন আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা সারপ্রাইজ রইল, আর সেটা দেখার জন্য একটু স্কিপ না করে একটু ভিডিওটা দেখে নিন, তো এনজয় করে নিন নেচার। সো চলো যাওয়া যাক, সো টা বাই।
সো বেসিক্যালি আমরা এখন ছড়িদা গ্রামে, মানে বেসিক্যালি ছড়িদা বলো আর ছোড়দা বলো, মিনস লাইক এই জায়গাটার নাম হচ্ছে, মানে উইকিপিডিয়াতে যদি আপনারা সার্চ করেন তো ইটস কল্ড লাইক ছড়িদা, বাট এটাকে আর কি সবাই আর কি ছোড়দাও বলে, মানে এটা হচ্ছে ভিলেজ একটা, আর এই জায়গাটা হচ্ছে বাগমুন্ডি সিডি ব্লকের কাছে, তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এটা। আর ছড়িদা ফেমাস এই জন্যই কারণ এখানকার ছৌ মাস্ক, মানে যেটা আর কি ইউজড হয় লাইক পুরুলিয়ার ছৌ ডান্সের জন্য, তো এখানে সেই মাস্কগুলো সুন্দরভাবে নিজেদের হাতে বানায় সবাই, সো এই জন্যই এই জায়গাটা এতটা ফেমাস। সো এটাই, আর আরও যদি ইনফরমেশান আপনারা জেনে থাকেন তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর দিস ইজ কল্ড লাইক ছড়িদা, মিন্স এই জায়গাটা এলে লাইক খুব আর্টিস্টিক ফিল হচ্ছে আমাদের এখন। সো চলুন দেখা যাক যে এখানে কত সুন্দর সুন্দর মাস্ক আছে। আর অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ আওয়ার পুরুলিয়া ট্রিপ, সো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো চলুন দেখা যাক। এই রংগুলো কি দিয়ে তৈরি? সো আমরা ছোড়দা ভিলেজ থেকে আমরা বেরিয়ে পড়েছি, তো এবার আমরা রওনা দিচ্ছি কলকাতার দিকে। তো এই ট্রিপটা অবশ্যই আপনাদের কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করবেন, তো যতটা পেরেছি সুন্দরভাবে আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। যদি কোনো ত্রুটি বা ভুল থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন বা ডিসলাইক করে আমাদের জানাবেন যে কেন আপনাদের ভালো লাগেনি। দ্যাট ইজ মানে লাইক মানে ফ্রি, একদম ফ্রি আমরা যে এইগুলোকে ক্রিটিসিজমগুলোকে নেওয়ার জন্য, বিকজ আদারওয়াইজ আপনারা যদি আমাদেরকে না বলেন যে এই জায়গাটা ভুল হয়েছে বা ওই জায়গাটা ভুল হয়েছে, তাহলে আমরা কেমনভাবে নিজেদেরকে ইম্প্রুভ করবো, তো অবশ্যই সেইগুলোও জানাবেন নিচে কমেন্টে। আর প্লিজ কমেন্ট করবেন, প্লিজ 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 কমেন্ট করবেন। তো চলুন যাওয়া যাক, পরে আর যা যা হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করবো, তো স্টে টিউন উইথ আস। আমরা এখন লাঞ্চ করছি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছে। হ্যাঁ ভালো বেশ, ওটা একটু এক্সপেন্সিভ আছে কিন্তু ঠিক আছে, একটু ভালো খাবার তো পাওয়া যায় সেটাই, আর এখন এই সময় একটু ভালো জায়গা দিয়ে খাওয়াটাই বেটার না। কিন্তু যদিও বা আমরা যাওয়ার সময় আমরা এমনি বাতি বেশ দেশি হোটেল থেকে খেয়েছি, তখন তো পাচ্ছিলাম না কোথাও, হ্যাঁ কিন্তু চলো অ্যাটলিস্ট খিদে পেয়েছে অ্যাটলিস্ট, ঠিক আছে এক্সপেন্সিভ একদিন। এইখান থেকে কতক্ষণ লাগবে চণ্ডীগড়? আরে এখান থেকে অনেকটা দূর বলছে, এখনও পর্যন্ত 6 ঘন্টা দেখাচ্ছে, ভিডিও নো কী করবো কারণ এখনই 4টে বাজে। সো ইটস ওকে, চলুন খেয়ে দিয়ে দেন তারপরে আবার বেরিয়ে পড়ি। সো স্টে টিউন উইথ আস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দ্যাট ইজ অনি উইথ এআরজিস ব্লগ। বাই।
বাস স্ট্যান্ডের কাছাকাছি, আর এখান থেকে আমরা লাঞ্চ করলাম এখন। তো এখন বাড়ির দিকে যাব, তো রাস্তায় কথা হচ্ছে আবার। আমরা এখন শক্তিগড়ের একটু আগে রয়েছে, প্রচন্ড বাজে অবস্থা হয়েছে রাস্তায়, এত জ্যাম এত জ্যাম। তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার এসে আবার আমাদের রিটার্ন পাঠালো, আবার ওই দিক দিয়ে ঘুরে আমাদের রাস্তার মানে যাতা অবস্থা একবার। তার জন্য আর অনেকটা রাত হয়ে গেছে, তার দেখাবার তো কিছু নেই, তার জন্য আপনাদের সাথে কথাও হয়নি হলো। এখন বাজে আপনার 9:30 বেজে গেছে, এখন আমরা আছি শক্তিগড়, এখান থেকে এখনও 2.5 ঘন্টা লাগবে। ভাবতে পারছি বাড়ি যেতে তো মোটামুটি 11:30 বাজে, কিন্তু যাই হোক, সে 200 কিলোমিটার হোক কি 400 কিলোমিটার, এই টায়ার্ড জার্নির পর এই যে 1 কাপ চা, এটা যে একটা জাস্ট অমৃতের মতো আর কি। তাই তো আমরা অলরেডি 1 কাপ খাওয়া হয়ে গেছে, বাট ও এটা নিয়ে 2 কাপ মোটেও না, এটা আমরা দুজনে শেয়ার করবো। প্রচণ্ড বাজে অবস্থা, লাইক লিটারেলি আমাদের দুজনকে দেখে মনে হচ্ছে পুরো একদম মানে কালি ফালি মিশতে হচ্ছে। আর বাথরুম গিয়েছিল, বাথরুমটাও কিরকম খারাপ, মানে যেরকম হয় রাস্তার বাথরুম, মানে জাস্ট আমি যদি এখন মানে ফেস ওয়াশ করি পুরো গাদা গুচ্ছের ময়লা বেরিয়ে আসবে, আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কালো লাগছে দুজনকে। ওর জুতোটা আমি দেখাচ্ছি, মানে কি লেভেলের মানে বাজে অবস্থা, মানে সত্যি সত্যি আজকে আমাদের ব্যান্ড বেজে গেছে। মানে আমরা যখন গিয়েছিলাম সেই দিনকে অত আমরা মানে পুরো ফাঁকা ছিল রাস্তা, পুরো একদম ফাঁকার থেকে বড় কথা এত জ্যাম, মানে সব লরি বেরিয়ে গেছে পুরো রাস্তা। রাত হয়ে গেছে না, আমরা ভোর ভোরবেলা গেছিলাম, ফর দ্যাট রিজন পুরো সুন্দর রাস্তা ছিল। আর আজকে মানে লাইক লিটারেলি মানে রানীগঞ্জে পাঞ্জাবি মোড় হয়ে আমাদের রাস্তা হয়েছে, তো ওখানেও কিছুটা মার্কেটের মধ্যে টাইম নষ্ট হয়েছে আমাদের, বাড়ি যেতে যেতে 11:30। তারপরে এই যত কিছু জিনিস আছে সব আমাকে কাছতে হবে, মানে ও তো বাস খালাস ও বাড়িতে গিয়ে ওর বেশি বেশি আছে সব কিছু কিছু দেয়, বাট আমাকে সব কিছু করতে হবে, জাস্ট থিঙ্ক। সো অনেকটা কষ্ট করছি, সো লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমরা যদি আপনারা এরকমভাবেই আমাদেরকে মানে সাপোর্ট করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি করেন, তাহলে না মানে আমাদের আরও আমরা মোটিভেট হয়ে যাবো, মানে তখন না এই কালি তারপর বাড়িতে গিয়ে জামা কাপড় কাচা এগুলো কিছুই লাগবে না, তখন মনে হবে সব ইজি লাগবে। তো ফর দ্যাট রিজন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখান থেকে কলকাতা কত দূর হবে? 110 কিলোমিটার। কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা। আমাদের ব্লগ চ্যানেল আছে, এখান থেকে 110 কিলোমিটার। এটা কি বর্ধমানে আগে না পরে? বর্ধমান পূর্ব বর্ধমান, এটা পূর্ব বর্ধমান, এরপরে পড়বে আপনার শক্তিগড়, তাই শক্তিগড়, এরপরে মানে শক্তিগড় আর বর্ধমানের মধ্যে। হ্যাঁ শক্তিগড়। আচ্ছা আচ্ছা। তার তোমার নাম কি? শুভেন্দু। শুভেন্দু, তো আপনি আর হোটেলের নাম হচ্ছে রুবি হোটেল। আপনারা যদি এই দিক দিয়ে আসেন এখানে চাটা খুব অসম, একদম মানে ফাটাফাটি। আচ্ছা আর কি, ঠিক আছে ঠিক আছে। চাটা খুব সুন্দর, অ্যান্ড এখানে আর কি কেবিনে আপনারা ওয়েটও করতে পারেন, অ্যান্ড দিস ইজ দ্য টয়লেট, সো ভালো পরিষ্কার আছে। আর এটা হচ্ছে কিচেন, দিস ওয়ান, আর এটা হচ্ছে রিসেপশন, দিস ইজ দ্য রিসেপশন, আর এটা হচ্ছে বাইরেটা। তো এখানে বাইরে বসারও সিস্টেম আছে, এটা আমার খুব ভালো লাগলো। তো
দিস ওয়ান ইজ আ হোটেল, অবশ্যই ভিজিট করবেন, চাটা খুব সুন্দর, মিন্স এক কথায় অপূর্ব। সো চলুন যাওয়া যাক। আমরা এখন এই পালসি টোল প্লাজা ক্রস করছি, প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের বলেছিলাম আর কি। এখন বাজে আপনার 11টা আর আমরা এখন ক্রস করলাম পালসি টোল প্লাজা। সো যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে রাখুন, কারণ পরের ভিডিওগুলো অনেকটাই ইন্টারেস্টিং, অনেকটাই ধাসু হতে চলেছে। আমি আই গেস আপনারা জানেন যে আমরা এর পরের কী কী ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো, বাট আমি আপনাকে ছোট্ট করে একটু বলে দিচ্ছি, আমরা নর্থ সিকিম গিয়েছিলাম, তো নর্থ সিকিমে খুব মজা হয়েছে। সো সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক 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 ভালোবাসা রইল আপনাদের সবার জন্য। সো টেক কেয়ার, বাই। মাঝে এত বড় বড় পটহোল আছে যে পুরো একেবারে ঝাঁকিয়ে দিচ্ছে আর অন্ধকারে বোঝাও যাচ্ছে না। এই দেখুন, যেগুলো বোঝা যাচ্ছে সেগুলো তো মানে টুকটাক কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট যেগুলো বোঝা যাচ্ছে না সেগুলো, তার জন্য খুব সাবধানে চালাতে হচ্ছে আর কি। আমরা এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম, এখন বাজে 12:04, এখন এখান থেকে মোটামুটি আধা ঘন্টার উপর লাগবে, এখনও আধা ঘন্টার উপর লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এই পুরুলিয়া ট্রিপটা। আর যদি ভালো লেগে থাকে আমাদের এই কষ্ট, তাহলে জানেন কি করতে হবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর অন্যদের একটু শেয়ার করবেন। আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকুন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা জায়গায়, নতুন একটা ব্লগে। গুড নাইট ফ্রেন্ডস।